সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে যাত্রা শুরু করে মশাল মিছিলটি। কেন্দ্রীয় জামে মসজিদ, সূর্য সেন হল, রেজিস্টার ভবন, ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্য এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বিগত সরকারের 15.5 বছরের শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল। হলে তাদের সিট বাণিজ্য, গণরুম, গেস্ট রুম কালচারে সাধারণ শিক্ষার্থীরা ছিল নির্যাতিত। জুলাই বিপ্লবের সময় গণহত্যার সহযোগী সংগঠনটি আওয়ামী লীগ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তারা। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশে নতুন ছাত্র রাজনীতির সূচনা হবে। ওই ফ্যাসিস্টের দ্বার বাংলাদেশে থাকতে পারবে না। শেখ হাসিনার বিচারে বাংলার মাটিতে হবে। শিক্ষার্থীরা বলেন, যখন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের চোখের পানি এখনো মুছে যায়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তখন গণহত্যাকারী দোসররা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে মিথ্যাচার করেছে তা জাতির সাথে তামাশা। অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। কোন প্রতারক সাংবিধানিক কোন পদে থাকতে পারে না, পারে না, পারে না। অবিলম্বে চুক্তিকে আমরা যদি সে আগামী কালকের মধ্যে পদত্যাগ না করে আমরা বঙ্গভবন থেকে তাকে টেনে হিসেবে বের করব। জুলাই বিপ্লবে যারা গণহত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা। বলেন, শেখ হাসিনাকেও দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফরহাদ বিন নূর, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।